হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব দ্য 7 স্টেপ অফ মশিন লার্নিং প্রজেক্ট। আজকের এই ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব যে মশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা কোন 7টি স্টেপ ফলো করি, বা কোনো মশিন লার্নিং মডেল বানাতে হলে আমাদের কোন স্টেপগুলো ফলো করতে হয় সেইগুলোর বিস্তারিত কিন্তু আজকে আমরা দেখব। তো যে কোনো মশিন লার্নিং প্রজেক্ট কিংবা মশিন লার্নিং মডেল বিল্ড করার আগে আমাদের যেটি দরকার পড়ে সেটি হচ্ছে প্রবলেম ডেফিনিশন। আমাদের আগে আমাদের প্রবলেমটিকে ভালোভাবে ডিফাইন করতে হয় এবং বুঝতে হয় আমাদের প্রবলেমটিকে, যে এটি কি এক্সপ্লিসিট প্রোগ্রামিং দ্বারা সলভ করা পসিবল নাকি আমাদের মশিন লার্নিং ইউজ করতে হবে। যেমনটি আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে রুটের যে প্রবলেম সেটি কিন্তু আমরা এক্সপ্লিসিট প্রোগ্রামিং দ্বারা সলভ করে ফেলতে পারছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার নেই মশিন লার্নিং ইউজ করার। তবে এরকম অনেক প্রবলেম থাকে যেগুলোতে আমাদের মশিন লার্নিং ইউজ করতে হয়। তো আমাদের আগে ভালো মতো আমাদের প্রবলেমটিকে ডিফাইন করতে হবে, যে আমরা কি চাচ্ছি, আউটপুট হিসেবে কি চাচ্ছি সেটিকে আমাদের বুঝতে হবে। এটি হচ্ছে সর্বপ্রথম স্টেপ অফ মশিন লার্নিং। দ্বিতীয় স্টেপে যা করতে হয় তা হচ্ছে ডেটা কালেকশন। আমরা যেমনটি জানি যে মশিন লার্নিং ইটস অল অ্যাবাউট টিচিং দ্য সিস্টেম, তো আমাদের যদি সিস্টেমকে টিচ করতে হয়, প্রোগ্রামকে টিচ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ডেটা লাগবে। তো দ্বিতীয় যে ধাপ, এই ধাপে আমরা ডেটা কালেকশন করি। ডেটা কালেকশন অনেকভাবে করা যায়। হতে পারে আপনার যে ডেটা আছে সেটি আপনি কাস্টম ডেটা, আপনার নিজে থেকে বানানো ডেটা, সেটি দ্বারাও আমরা পারি, কিংবা কমন প্রবলেমগুলোর জন্য কিন্তু অনেক হাজার হাজার ডেটা সেট আমরা অনলাইনে পেয়ে যাই। তো তারপর আমাদের কি করতে হবে, আমাদের সেই ডেটাটি কালেক্ট করতে হবে আমাদের স্পেসিফিক প্রবলেমের জন্য। যখন আমাদের কাছে আমাদের ডেটাটি চলে আসে, তারপর আমাদের যা করতে হয় তা হচ্ছে ডেটা প্রিপারেশন বা ভিউ এবং ভিজুয়ালাইজেশন। তো ডেটা প্রিপারেশনের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ধরুন আমরা এই ডেটাটি যে কালেক্ট করলাম অনলাইন থেকে, তো সব ডেটা সেট কিন্তু একদম ক্লিন থাকে না, আমাদের এটাকে ক্লিন করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের ডেটার মধ্যে অনেক এরকম অনেক কিছু থাকে যেগুলো আমাদের দরকার নেই, অনেক বক্স খালি থাকে, দেখা যায় যে অনেক লাইনের মধ্যে স্পেশাল ক্যারেক্টার্স আছে যেগুলো আমাদের দরকার নেই, বা অনেক কিন্তু মেসি ডেটা থাকে, সেটিকে কিন্তু আমরা সরাসরি আমাদের মডেলকে ফিট করতে পারবো না। আমরা যদি সেটি দ্বারা আমাদের মডেলকে ট্রেন করি, তাহলে কিন্তু আমাদের মডেল অ্যাকিউরেট পারফর্ম করবে না, বা আমাদের আউটপুট কিন্তু সে কখনোই ভালো দিবে না। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার পড়ে ডেটা প্রিপারেশন বা প্রি প্রসেসিং। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 3 এবং 4-এর মধ্যে আমরা কি করে, আমরা ডেটাটাকে প্রিপেয়ার করি ভালো মতো, যাতে আমরা এটিকে ক্লিন করে ফেলি, যাতে আমরা খুব ইজিলি আমরা আমাদের মডেলকে ফিট করাতে পারি। তো এটির জন্য আমরা অনেকগুলো স্টেপ নেই। তো যখন আমাদের ডেটা প্রিপেয়ার হয়ে যায়, আমরা একটি ক্লিন ডেটা সেট পাই যেখানে যেটাকে আমরা সরাসরি আমাদের মডেলকে ফিট করাতে পারবো, তখন আমরা চলে আসি হচ্ছে ML মডেলিং বা মশিন লার্নিং মডেলিংয়ের মধ্যে। মশিন লার্নিং মডেলিং এবং ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা কি করি, আমরা যেই ডেটাটিকে ক্লিন করলাম এটিকে কিন্তু আমরা ফিট করি আমাদের মডেলের মধ্যে। আমরা এই ডেটা দ্বারা কিন্তু আমাদের যে প্রোগ্রাম সেটিকে ট্রেনিং স্টার্ট করে দেই। এই ক্ষেত্রে কি হয় যে এই ডেটা থেকে আমাদের যে প্রোগ্রাম সে কিন্তু প্যাটার্নগুলো শিখে নেয়, এগুলো কিন্তু সে শিখে নেয়, এই ডেটার মধ্যে যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেটি কিন্তু আমাদের সিস্টেম সেটি শিখে নেয়। এবং যখন আমরা এটি আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপর কিন্তু আমরা মডেলটিকে টেস্টিং করি। টেস্ট করার পর যদি আমরা দেখি যে হ্যাঁ, এভরিথিং ইজ গোয়িং গুড, আমরা যেমনটি আউটপুট চেয়েছিলাম সেটি আমরা পাচ্ছি, তখন কিন্তু আমরা এটিকে ডিপ্লয় করে দেই আমাদের যে কাঙ্ক্ষিত যেই গোল থাকে সেই গোল অ্যাকর্ডিংলি। যেমন হতে পারে সেটি আমরা আমাদের এই মশিন লার্নিংয়ের মডেলটিকে কোনো ওয়েবসাইটে ডিপ্লয় করতে যাচ্ছি, বা হতে পারে সেটিকে আমরা কোনো ডেস্কটপ সফটওয়্যারে ডিপ্লয় করতে যাচ্ছি, বা অ্যাজ এ ডেস্কটপ সফটওয়্যার, বা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু মশিন লার্নিং মডেলগুলোকে ডিপ্লয় করতে পারি। তো যখন আমরা ডিপ্লয় করে দিই, তারপর কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের মশিন লার্নিং মডেল কিন্তু আমরা ডিপ্লয় করে তারপর আমাদের আদার্স যে কাজগুলো থাকে, এই মডেলের সাথে কী করতে হবে, কোথায় মডেল কীভাবে অ্যাক্ট করবে, সেই অ্যাকর্ডিং কিন্তু কাজ করি। তো মূলত এই 7টি স্টেপই হচ্ছে যে কোনো মশিন লার্নিং প্রজেক্টের মধ্যে, কমন মশিন লার্নিং প্রজেক্টের মধ্যে এগুলো আমরা ফলো করি। আমরা প্রবলেম ডিফাইন করি, তারপর আমরা ডেটা কালেক্ট করি, ডেটাকে আমরা রেডি করি মডেলকে ফিট করানোর জন্য, পরবর্তীতে আমরা এটিকে ফিট করিয়ে দিই আমাদের মডেলকে, এবং যখন আমাদের মডেল রেডি হয়ে যায় তখন কিন্তু আমরা এটিকে ডিপ্লয় করে দিই। এখন কথা হচ্ছে, অনেক সময় কিন্তু দেখা যায় এটি কিন্তু সবসময় এরকম স্ট্রেটলি যায় না। দেখা যায় আপনি যেই ডেটাটিকে প্রিপেয়ার করলেন, এটিকে আপনি মডেলকে যখন ফিট করাচ্ছেন, পরবর্তীতে আপনার মডেল আপনি আপনার কাঙ্ক্ষিত যে আউটপুট সেই রকম আউটপুট দিচ্ছে না, সে এখানে ভুল করছে, ডেটা থেকে নেওয়ার পরও কিন্তু সে এখানে ভুল করছে অনেক সময় হয়।
তখন কিন্তু আপনি এটিকে আর ডিপ্লয় করতে পারবেন না। টেস্টিং এর পর যখন দেখবেন যে না সমস্যা হচ্ছে এখানে, তখন কিন্তু আপনাকে আবার খেয়াল করতে হবে যে আপনার ডেটা কালেকশনে আপনি যে ডেটাটি কালেক্ট করেছেন এটি কি আপনার এই প্রবলেমের জন্য পারফেক্ট নাকি, কিংবা আপনি যখন প্রিপেয়ার করেছেন ডেটা এইখানে কি আপনার কোনো ভুল আছে নাকি। যদি ডেটাতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনার যে মডেল সেটি ভুল শিখবে, তো এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইন নাম্বার 7 আমাদের সপ্তম স্টেজে এসে কিন্তু আমাদের মডেলটিকে আমরা ডিপ্লয় করে দিতে পারবো। তো মূলত এটিই ছিল একটি নর্মাল সাইকেল যেটা দ্বারা আমরা কিন্তু আমাদের মডেল মশিন লার্নিং মডেল কিংবা মশিন লার্নিং প্রজেক্টে কাজ করে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।